ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন ছেলে মেয়ের ঝগড়া থামাতে মায়ের আত্মহত্যা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ছেলে মেয়ের ঝগড়া থামাতে রেহানা আক্তার মুক্তা বয়স 30 নামে এক নারী আত্মহত্যা করেছেন রবিবার 18 ডিসেম্বর সকাল 11:30টায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জস্থ আফজাল রোড সংলগ্ন হানিফ মিয়া দালানের চতুর্থ তলায় এই ঘটনা ঘটে তিনটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় রেহানা আক্তার সেনবাগ উপজেলার অর্জুনতলা গ্রামের মৃত আব্দুস সাত্তারের মেয়ে স্বামী নাসিরের বাড়ি ফেনী জেলার পরশুরাম উপজেলায় নিহত গৃহবধূর বড় মেয়ে জান্নাতুল নাইম ও পুলিশ সূত্রে জানা যায় ইসলামী ব্যাংক চন্দ্রগঞ্জ শাখায় চাকরি করায় নাসির উদ্দিন ও তার পরিবার গত 3 মাস আগে হানিফ মিয়ার দালানের চতুর্থ তলায় বাসা ভাড়া নেন জান্নাতুল নাইম ও উসমান ছাড়াও নাসির উদ্দিন ও মুক্তা দম্পতির ফাতেমা নামে 3 বছরের একটি মেয়ে সন্তান আছে তাদের বড় মেয়ে জান্নাতের সঙ্গে ছেলে ওসমানের প্রায় ঝগড়া হয় এতে মা রেহানা আক্তার মুক্তা ছেলে মেয়ের ওপর অসন্তুষ্ট রবিবার সকালে তারা আবার ঝগড়া শুরু করলে মুক্তা গলার ওড়না জানালার গ্রিলের সাথে বেঁধে আত্মহত্যা করার ভয় দেখাতে গেলে পা পিছলে খাটের ওপর থেকে পড়ে যান এতে ঝুলন্ত ওড়নায় গলায় ফাঁস লেগে যায় বড় মেয়ে জান্নাতের কাছ থেকে খবর পেয়ে তার বাবা ডাক্তার আনেন ডাক্তার মুক্তাকে মৃত বলে ঘোষণা করেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তহিদুল ইসলাম বলেন সন্তানদের সাথে অভিমান করে ফাঁসি দিচ্ছি বলে তাদেরকে ভয় দেখাতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে হয় তবুও লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি ময়নাতদন্ত রিপোর্টে হত্যাকাণ্ডের আলামত পাওয়া গেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন